আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু 42000 ছাড়িয়েছে 248 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার बीपीएल फाइनले सिलेट स्ट्राइकार्स के 7 विकेटे हारिए कुमिल्ला ভিক্টোরিয়ান্স चैम्पियन लिटन चार्सर हाफ सेंचुरीते चतुर्थ बार शिरोपा जय टरंटोय सड़क दुर्घटनाय निहत 3 बांग्लादेशी शिक्षार्थीर मृतदेह आनार प्रक्रिया चलछे कुमार विश्वजित पुत्र निबिड़ेर आरो अस्त्रोपचारेर प्रस्तुति एबं राजधानीर सात मस्जिद रोडे सड़क विभाजक निर्माणे दीर्घसूत्रिता रास्ताय निर्माण सामग्री रखाय जामजटे चरम भोगान्तिते एलाकाबासी कुआशाय सालसुये पानी आर कत हयरानी आछे समाधान बर्षा घरे लागाओ आनोआशी সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলাই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 42000 ছাড়িয়েছে প্রাণের খোঁজে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে ভূমিকম্পের 248 ঘন্টা পর কাহরামান মারাস প্রদেশ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল তুরস্ক সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের খাবার আশ্রয় এবং চিকিৎসা সেবা দিতে প্রায় 140 কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল পাশের হাতিয়া প্রদেশে গেছেন 19 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধার কাজ পরিচালনা করার কথা রয়েছে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের মিডিয়া কোঅর্ডিনেটর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন আজকে আমাদের কাজের সপ্তম দিন এতদিন আমরা আদিয়ামান সিটিতে রেস্কিউ কাজের জন্য ছিলাম আজকে কিছুক্ষণের মধ্যেই আপনারা যেমনটি দেখছেন আমাদের পিছনে আমরা আমাদের মালগুলো লোড করছি একটু পরে আমরা আমাদের জনবল সহ আমাদের ইকুইপমেন্ট সহ আমরা হাতায়ের উদ্দেশ্যে রওনা দিব দুরন্ত ছন্দে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়যাত্রা থামাতে পারেনি মাশরাফি মুশফিকুর শান্তর সিলেট স্ট্রাইকার্স প্রথমবারের মতো ফাইনালে ওঠা সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়ে ইস্পাহানি বিপিএল সিজন 9 এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 450 হাই স্কোরিং ফাইনালে শান্ত মুশফিকের 50 তে সিলেট স্ট্রাইকার্স 7 উইকেটে 175 রান করে জবাবে লিটন দাস ও জনসন চেলসের ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 4 ডেলিভারি হাতে রেখে সহজ জয় চতুর্থবার বিপিএল এ চ্যাম্পিয়ন হয় সাইদুর রহমান শামীমের রিপোর্ট শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে দুর্ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দের টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অস্ত্রোপচারের পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বড় ধরনের আরও অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি আরও উন্নত জীবনের জন্য এবং আরও উন্নত শিক্ষার জন্য বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা এখানে এসেছিল তাদেরই 3 জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে নিহত হয়েছে তাদের সেই মরদেহগুলো দেশে ফিরিয়ে নেওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া শুরু হয়েছে এটি তাদের মরদেহ দেশে পাঠাতে হলে কমপক্ষে 5টি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে পুলিশ হসপিটাল ফিউনারেল সংস্থা বাংলাদেশ কনস্যুলেট অফিস এবং এয়ারলাইন্স তো তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই 2টি ফিউনারেল সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এর একটি হলো লোটাস এবং আরেকটি হলো ইকো তো তারা প্রক্রিয়াগুলো কমপ্লিট করছে এবং কাগজপত্র রেডি করছে এরই মধ্যে 3টা পরিবারের পক্ষ থেকেই বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কনসাল জেনারেল অফিস পুরোপুরি প্রস্তুত আছেন আমি কথা বলেছি কনসাল জেনারেল এখানকার মিস্টার লুৎফর রহমান এবং তার অফিসের সঙ্গে তারা আমাকে জানিয়েছেন যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে মনিটরিং করছেন এই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে লুৎফর রহমান কুমার বিশ্বজিতের সন্তানকে এই সেন্ট মাইকেল হসপিটালে দেখে গেছেন তার খোঁজখবর নিয়েছেন কুমার বিশ্বজিতও এখানে তার সন্তানের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ডাক্তারের সঙ্গে কথা বলছেন তো তাদের পরিবার পক্ষ থেকে জানা হয়েছে তার অবস্থা এখনও স্থিতিশীল আছে ডাক্তাররা এখনও एक बड़ो धरनेर सार्जारिर जोन्नो अपेक्षा करछेन। आरो किछु परीक्षा निरीक्षार पर हयतो एई प्रक्रियागुलो शुरू होबे। एखन किछु किछु काज एर मध्ये शुरू हयेछे, तबे तीनटी देह देशे फिरे जेते हयतो आरो किछु समय लागबे, किन्तु सेई समय लागले सकल प्रक्रिया एखन समान भावे चलछे। एखन पर्यन्त दर्शक आमार काछे एइटुकु आपडेट। परवर्ती आपडेट परेर संबादे हयतो जानाते पारबो। धानमंडी सात मस्जिद रोडের सड़क विभाजक निर्माणের दीर्घसूत्रिता, रास्ताয় निर्माण सामग्री এবং नियम ना মেনে रिक्शा ভ্যান চলাচলের কারণে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে এলাকাবাসী। রাস্তা পারাপারে পর্যাপ্ত সংখ্যক আধুনিক ফুট ওভারব্রিজ ও উপযোগিতা যাচাই করে ইউলুপ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। राजधानी धानमंडीर सात मस्जिद रोडের जापान बांग्लादेश फ्रेंडशिप हस्पिताल थेके आबाहनी माठ पर्यन्त चलছে सड़क विभाजक निर्माणের কাজ। ভেঙে ফেলা হয়েছে পুরনো সড়ক বিভাজক। উন্মুক্ত সড়কে রিকশা ভ্যান থেকে শুরু করে বড় গাড়িও চলছে ইচ্ছেমাফিক। রাস্তা পারাপারে সুনির্দিষ্ট জায়গা এবং ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষ। শিশু ও বয়স্কদের বিবেচনায় আধুনিক পারাপার ব্যবস্থার দাবি স্থানীয়দের। মসজিদ এবং ফার্মেসিগুলো সব পশ্চিম সাইডে রাস্তার, আর বাচ্চারাও আসতে পারছে না ব্যাগ নিয়ে, খুব দুরূহ অবস্থা হচ্ছে। যখন জ্যাম থাকে তখন তো অনেকে ওইদিকে যেতে চায় না, এদিক দিয়ে শর্টকাট ক্রস করতে চায়। আমরা চাই যে না নিরাপদে রাস্তা পার হতে পারি বাচ্চা নিয়ে, এই আমাদের চাওয়া, বেশি কিছু চাওয়া না। আধুনিক ফুটানোর ব্রিজ বানাইলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। নির্মাণ কাজ শেষ হলে সড়কের যানজট ও জনদুর্ভোগ অনেকাংশেই কমে যাবে বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর। আমরা পুরোপুরি কাজটা করার পরে এই রেজাল্ট আমরা দিতে পারবো যে কতটুকু ভালো করেছি কতটুকু খারাপ করেছি। এখনো একটা জিনিস না শুরু করেছি, মানুষের কমপ্লেনের জায়গাটা তো আমাদের কাছে, এটা থাকবে, এটাই স্বাভাবিক। তারা নির্বাচিত করছেন আমাদের। তা আমি এলাকাবাসীকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন যে আমাদের যে দৃশ্যমান যে কাজগুলো হচ্ছে, আমরা দুইটা পোষণ রেখেছি, সেখান থেকে যদি আরও যদি দেখি ঝামেলা হয় কোনো রকম, তখন আমরা পরবর্তীতে চিন্তাভাবনা করে আরও কিছু গেট মানে ওয়াকওয়ে আমাদের খোলা রাখা যায় কিনা সেই ব্যাপারে আমরা চেষ্টা করে যাব। সাত মসজিদ রোডে একাধিক আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণের সমীক্ষা চলছে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা সৈনিকদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে আগ্রহী করে তুলতে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। এজন্য সরকারকে কেন্দ্রীয়ভাবে ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। ভাষা আন্দোলন নিয়ে আফরোজা হাসির 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে 2য় পর্ব। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে 1952-র ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। পুলিশের গুলিতে প্রাণ হারানো সালাম, রফিক, শফিক, জব্বার সহ কয়েকজনের পরিচয় জানা গেলেও 21শে ফেব্রুয়ারির মিছিলে অংশ নেয়া অনেকেরই পরিচয় এখনও অজানা। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ ভাষা আন্দোলনের জানা অজানা শহীদদের স্মৃতি সংরক্ষণে বড় পদক্ষেপ। এছাড়া দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে ভাষা শহীদদের নামে, আর মাতৃভাষা সংরক্ষণে ভূমিকা রাখছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখছে বাংলা একাডেমি, আর ভাষা সৈনিকদের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নামকরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা ছিল। জনাব আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী থাকার সময় কমিটি করেছিলেন, আমিও ছিলাম। আমরা একটা পরিকল্পনা করেছিলাম, কিন্তু তারপর এটা নিয়ে আর এগোয়নি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে বেসরকারিভাবে কিছু কিছু ভাষা আন্দোলনের বিভিন্ন স্মৃতি নিয়ে জাদুঘরের মতো হয়েছে, যেমন বাংলা একাডেমিতে আছে। এআর মাহবুব ওখানে দেখেছে একটা চেষ্টা করার কথা ছিল গোলাম মাহবুব সাহেবের বাসায়, কিন্তু তেমন কিছু হয়নি। অর্থাৎ বিষয়টাকে যে একটা কেন্দ্রীয়ভাবে ভাবা দরকার এবং একটা জাদুঘর করা দরকার, এখনও হয়তো সময় আছে, আমি জানি না আজকে ৭৫ বছর হওয়ার পরে সেটি কেন উদ্যোগ নিল না বা জনগণ বলল না বা যারা আছেন বুদ্ধিজীবী সম্প্রদায় বললেন না, আমি এটা বুঝতে অক্ষম। ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে এসব পদক্ষেপ প্রশংসনীয়, তবে বিচ্ছিন্নভাবে নয়, কেন্দ্রীয়ভাবে ভাষা আন্দোলন ভিত্তিক সংগ্রহশালা করতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করা হয়েছে ঠিকই, এবং এখন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এখন আমার ২১ সারা বিশ্বের ২১ হয়েছে। সরকারের উচিত ছিল প্রতিটি জাতিসংঘে প্রতিটি সদস্য রাষ্ট্রের কাছে একটা পুস্তিকা পাঠানো, যে পুস্তিকায় বলা থাকবে ভাষা আন্দোলনের চেতনা, পটভূমি, মাহাত্ম্য ইত্যাদি। সে কাজটি সরকার এখন করেনি। ভাষা শহীদদের নামে নির্মিত সড়কগুলোর নামফলক যথাযথ সংরক্ষণেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফাদটস লিমিটেড বিরতির পর যা থাকছে। কিশোরগঞ্জের বাজিতপুরে ঘোড়াউত্রা নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পড়েছেন ৫০,০০০ মানুষ। জনপ্রতিনিধিরা বারবার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নানা সমস্যায় পড়ছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া উমরের রিপোর্ট। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ও মাইজচর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে ঘোড়াউত্রা নদী। প্রতিদিন ২ শতাধিক শিক্ষার্থী সহ অন্তত কয়েক হাজার মানুষকে এই নদী পারাপার করতে হয়। বৃষ্টির সময় অনেক অসুবিধা হয়, নৌকা থেকে বই চোপড় পড়ে যায়, অনেক সময় আমরা ক্লাস মিস করি। মেয়ে শিক্ষার্থীরা ঝরে যায় বা বিদ্যালয়ে ভর্তি হয় না, তার মূল কারণ হলো তারা এই নদী পারাপার হয়ে আসতে চায় না বা আসতে পারে না। আমাদের সরকারের কাছে প্রধানমন্ত্রীর নিকট আবেদন থাকবে যেন অতি দ্রুত আমাদের ভিসা বাস্তবায়ন করে। পরিবহন সুবিধা না থাকায় কৃষি পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না কৃষক। এই ব্রিজটা হলে মাছরিনানের যে কৃষি উৎপাদন, যে অনেক জমি পতিত পড়ে আছে, আমরা কৃষিখাতে অনেক উৎপাদন করতে পারবো। আর স্কুলের শিক্ষা ছাত্রছাত্রীরা শিক্ষার হার বেড়ে যাবে। আমরা ১০০ বছরের দাবি, পানির দাবি ইউনিয়নের মানুষের, মাইচরের ব্রিজ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এলাকা পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। অবশ্য প্রতিষ্ঠান নিয়োগ করে এটাকে বিস্তারিতভাবে সার্ভে করা এবং এই বিস্তারিতভাবে এটার সুবিধা অসুবিধা বের করা এবং এই সুবিধা অসুবিধা বের করার পরে এটাকে পূর্ণাঙ্গভাবে এটার নকশা প্রণয়ন করে এটাকে নির্মাণে পর্যন্ত আমাদেরকে যাও। শুধু মাইজচর নয়, পার্শ্ববর্তী সরাইলের রাজাপুর, ধোবাজাল, নাসির নগরের পেডিয়্যার, কান্দি, চাতলপাড়, ভৈরবের মেন্দিপুর ও সাদেকপুরের সঙ্গেও যোগাযোগ সহজ হবে সেতুটি নির্মাণ হলে। এবার কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে সবজি উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার এবং মালচিং পেপার ও পোকা দমনে আঠাযুক্ত স্টিকার ব্যবহার করে সবজি চাষ করেছেন কৃষক। আবাদের খরচ কমার পাশাপাশি ফলনও বেশি পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। রায়পুর উপজেলার চরবংশী ও সদর উপজেলার কালীচর এলাকার কয়েকজন কৃষক ৩১ একর জমিতে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করেছেন। একই সঙ্গে পোকা দমনে আঠাযুক্ত স্টিকার ও সেক্স ফেরোমন ফাঁদ এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করেছেন তারা। কাগজগুলা দিছি যে গুড়া গুড়া পোকা আছে, এটা ওই আপনার ফুলের ভিতরে যায় বসে, হয়তো রস চুষে খায়। হ্যাঁ, স্টিকার কয় মনে হয় এটা দিলে ওই পোকাটা মানে এটার লগে লাগিয়ে যায়। এই পর্যন্ত মনে করেন যে এই জমি থেকে আমি প্রায় ২০,০০০ টাকা বিক্রি করছি। আমার খরচ হচ্ছে টোটালি মিলিয়ে ধরেন এখানে ৫ থেকে ৬,০০০ টাকা। তলা করছে, মরিচ করছে, কপি তরকারি করছে, দেখি তো ভালোই হয়েছে। তলায় দিলে সংসার চলে। कम्युनिटी डेवलपमेंट सेंटर कोडेको सरकारेर पल्लीकर्म सहायक फाउंडेशन PKSF-এর যৌথ उद्योगे कृषकदेर बिनामूल्ये विभिन्न उपकरण सरबराह करा हयेছে। এই মালচিং পেপার ব্যবহার করে ফসলগুলো করতেছেন তাদের দেখা দেখি এলাকার অন্যান্য কৃষকরাও এই পেপার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন এবং ওনারা আগামী বছর আমাদের আশা এখানে প্রায় 5 একর জমিতে এখানে মালচিং পেপার ব্যবহার করে কৃষক ভাইরা তাদের ফসল উৎপাদন করবে। সরাসরি মাঠে এসে কৃষকের সাথে থেকে তার পণ্যটা যাতে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। সে যাতে তার এই কষ্টার্জিত সবজিটা যাতে ভালো দাম পায় সর্বদাই সজাগ দৃষ্টি রাখছি। চলতি বছর লক্ষ্মীপুরে ৫,৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে ৩,৮০০ হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মনোরম প্রাকৃতিক পরিবেশে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। পাহাড় সুরক্ষা রেখেই পাহাড়ের মাঝে গড়ে তোলা এই ইনস্টিটিউটে রয়েছে জীববৈচিত্র্যে ভরপুর। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরাইল মানিকের রিপোর্ট। বঙ্গোপসাগরের মূল্যবান সম্পদ অনুসন্ধান, আহরণ ও সংরক্ষণের লক্ষ্যে ২০১৫ সালে কক্সবাজারের রামুর জঙ্গল গুয়ালিয়ায় ৪০ একর জমির উপর গড়ে তোলা হয় দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সমুদ্র বিষয়ক গবেষণা, দক্ষ জনশক্তি তৈরি ও ওশানোগ্রাফিক ডাটা সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণা, তথ্য ও ফলাফল সংগ্রহ এবং সংরক্ষণই এই ইনস্টিটিউটের মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের নানা ঝুঁকি, সাগরের তলদেশের পরিবেশ প্রতিবেশ ও সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার সহ অর্থনীতিতে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবিদরা। সমুদ্র গবেষণার পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য মাইলফলক ভূমিকা রাখবে এবং পরিবেশ সুরক্ষা রেখেই সমুদ্র থেকে তারা কিভাবে সম্পদ আহরণ করতে পারে তাদের যেহেতু সে লক্ষ্য থাকবে। পরিবেশ বান্ধব ও টেকসই উন্নত প্রযুক্তি উদ্ভাবন, সমুদ্র বিষয়ক শিক্ষা, অনুসন্ধান ও তলদেশের খনিজ পদার্থ চিহ্নিতকরণ, বদ্বীপ গঠন সহ প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণসমূহ শনাক্ত সহ নানা গবেষণা হচ্ছে এখানে। কি সম্পদগুলো রয়েছে, কোন জায়গায় কি পরিমাণ আছে, সেটার অবস্থা কতটুকু, সেটা কতটুকু ব্যবহারযোগ্য বা উত্তোলনযোগ্য, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করার জন্য আসলে এই প্রতিষ্ঠানটি। কোরাল ব্লিচিং, ওশান অ্যাসিডিফিকেশন, যেটা আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডে আছে যে কোরালটা, সেই কোরালটা ব্লিচিং কেন হচ্ছে বা কোরালটা কেন সাদা হয়ে যায় তার উপরে একটা গবেষণা আমরা ২০১৮ সাল থেকে শুরু করেছি। বেশ কিছু ফাইন্ডিংসও পাইছি। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ শুরুর পর সমুদ্র সম্পর্কে আরো অনেক তথ্য জানা যাবে বলছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডের পরিবেশের যে দূষণ সেগুলো মাত্রা কতটুকু সেটা নির্ধারণ করেছি এবং মাইক্রোপ্লাস্টিকের যে বর্তমান যে ডিপোজিশন সেটি একটি দূষণের মানচিত্র আমরা তৈরি করেছি, যেগুলো ভবিষ্যতে এখানকার দূষণ প্রতিরোধে দূষণ থেকে মুক্ত করার কাজে ব্যয় করা হবে। সমুদ্র বিষয়ে গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের ব্লু ইকোনমির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে চলছে গবেষণা। এই গবেষণার মাধ্যমে সমুদ্র থেকে অর্থনীতির যে ধার, সে ধার উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের ল্যাব থেকে সরাইল মানিক, চ্যানেল আই। এবার খেলার খবর।